আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা 10 ইউরো। ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানির যারা এমপ্লয়ি অফ দা উইক হয় তাদেরকে পুরস্কার হিসেবে এই ভাউচারগুলো দেওয়া হয়। এগুলো পাওয়ার জন্য গতকাল পর্যন্ত আমাদের অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি যুদ্ধ করছে। এই ভাউচারগুলোর জন্য সবাই প্রতিযোগিতা করতো, আজকে সেই ভাউচারগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে সবাই। এই যে 10,000 টাকার যে ভাউচারগুলো দেখতে পাচ্ছেন, তখন আমাকে এরকম ছুঁড়ে ফেলে দিতে হবে। এখানে যদি লেখা দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন এখানে লেখা আছে 10 ইউরো। আপনার মনে হতে পারে ভাই এগুলো তো ইউরোর মতো দেখতে না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এগুলো আসলেই ইউরো না, কিন্তু এই কাগজগুলোর মূল্য হচ্ছে 10 ইউরো করে। যদি এক একটার 10 ইউরো করে হয়ে থাকে তাহলে 8টার মূল্য 80। যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি আজকের রেট হচ্ছে 136 টাকা 1 ইউরোতে। এগুলোর মূল্য 10,000 টাকারও কিন্তু বেশি হয়ে যাবে। এখন বাজে বিকাল 4টা এবং আজকে হচ্ছে 31 তারিখ। একটু পরে মানে আগামীকাল, আজকে যেহেতু 31st নাইট, আগামীকাল জানুয়ারির 1 তারিখ, 1 তারিখে কিন্তু এই যে 10,000 টাকার যে ভাউচারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য হয়ে যাবে 0 টাকা। তখন আমাকে এরকম ছুঁড়ে ফেলে দিতে হবে এই জিনিসগুলো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই জিনিসগুলো আমি আসলে কিভাবে পেলাম, কেন পেলাম, এবং এগুলো আর কালকেই কেন এগুলো আমার ফেলে দিতে হবে। সময়ের যে মূল্যটা সেই জিনিসটা বোঝানোই আজকে মেইন উদ্দেশ্য। আমি এখন আছি ফিনল্যান্ডের হ্যামিলেন নামক একটা শহরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ফ্রোজেন লেক, অন্ধকারে বোঝা যাওয়ার কথা না, কারণ এখানে আসলে বিকালবেলা এরকম রাত হয়ে যায়। আজকের টেম্পারেচার যদি আপনাদেরকে বলে দিই, এই দেখতে পাচ্ছেন আজকে টেম্পারেচার এখন হচ্ছে -13। সবার আগে আসি এই ভাউচারগুলো কি। যখন ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন তারা জানেন যারা এমপ্লয়ি অফ দা উইক হয়, উইকের মধ্যে যারা একদম বেস্ট এমপ্লয়ি হয়ে যায় তাদেরকে পুরস্কার হিসেবে এই ভাউচারগুলো দেওয়া হয়। আপনার কাজের উপর খুশি হয়ে আপনার ম্যানেজার আপনাকে এই ভাউচারগুলো দিয়ে থাকে। এই ভাউচারগুলো দিয়ে আপনি বিনোদনমূলক কাজ করতে পারবেন, কারণ ফিনল্যান্ডে কাজের পাশাপাশি বিনোদনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে আপনি ওয়ার্ক বার্ন আউট মানে আপনি টায়ার্ড হয়ে না যান, আপনার মন মানসিকতা খারাপ না হয়ে যায়, আপনি ডিপ্রেশনে পড়ে না যান। সেই জন্য আপনাকে সবসময় এনজয়মেন্টের জন্য তারা কিন্তু ছুটি দেওয়া দিয়ে থাকে, আর সেই ছুটিগুলোকে আপনি যাতে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারেন সেই কারণে এই ভাউচারগুলো দেওয়া হয়। এই ভাউচারগুলো দিয়ে আমি বিভিন্ন কিছু করতে পারি, বিভিন্ন ধরনের স্পোর্টসে জয়েন করতে পারি, বোলিং পুল, তারপর সুইমিং পুল, মুভিজ, এভরিথিং, এটা দিয়ে পুরো ফিনল্যান্ডে আমি এনজয় করতে পারি। এই যে জিনিসগুলো এগুলো পাওয়ার জন্য গতকাল পর্যন্ত আমাদের অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি যুদ্ধ করতো। ঠিকই ধরেছেন, যুদ্ধ করতো, মানে হচ্ছে কে হতে পারে এই সপ্তাহে সব থেকে বেস্ট এমপ্লয়ি। এই কারণে সবাই ভালো কাজ করার চেষ্টা করতো। দিন শেষে যে পেত সে লাকি, সে খুশি হয়ে যেত, তার নাম একদম আমাদের কোম্পানির যে অ্যাপস আছে সেই অ্যাপসে খুব হাইলাইট করে লেখা থাকতো এই উইকে এই কার্ডগুলো পাচ্ছে বা এই ভাউচারগুলো পাচ্ছে অমুক প্রতিযোগিতা করতো, আজকে সেই ভাউচার গুলা ফ্রিতে দিয়ে দিচ্ছে সবাই। ভাই আমাকে এই 3টা ভাউচার একটু একটা ফ্রেন্ড দিছে, কারণ কোনো কাজে আসবে না ওর। আজকের এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার এই ঠান্ডার মধ্যে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেখেন যে জিনিসটা এখন মূল্যবান আগামীকাল সেই জিনিসটার মূল্য 0 হয়ে যাবে। এই জন্য সময়ের মধ্যে আপনাকে সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে, আদারওয়াইজ সবকিছু মূল্যহীন হয়ে যাবে। এই হচ্ছে লাইফ। তো এই কারণে সময় থাকতে সময়ের মূল্য দিন এবং সময়কে কাজে লাগান। এবার আসি তাহলে ভাই, এটা যে আজকে লাস্ট ডেট, এখন এখানে 8টা কার্ড আছে, আমি একা মানুষ 8টা মুভি একদিনে কিভাবে দেখবো? ইটস নট পসিবল, রাইট? সেই কারণে আমার একটা বুদ্ধিকে আমি কাজে লাগাবো। সেই আইডিয়াটা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আমি অ্যাডভান্স টিকিট কিনতে পারবো সিনেমা হলের। সো আমি এখন যাচ্ছি পাশের একটা সিনেমা হলে, সেখানে গিয়ে আমি অ্যাডভান্স কিছু টিকিট কাটবো আর সেগুলো আপনাদের দেখাবো আমি কয়টা টিকিট পাচ্ছি এবং কতদিনের মেয়াদ থাকতেছে, দেখি আদৌ আমি এই 8টা টিকিট ইউজ করতে পারি কিনা। চলুন যাওয়া যাক। আমি এখন আছি থিয়েটারের সামনে, দেখতে পাচ্ছেন বিশাল বড় থিয়েটার, এটার নাম হচ্ছে বায়োরেক্স। সো এখন আমরা ভেতরে প্রবেশ করবো এবং ওখানে গিয়ে এই টিকিটগুলো কাজে লাগানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা। চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কি কি মুভি চলতেছে। অনলাইনে যদি টিকিট কাটতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আজকে কি কি মুভি চলতেছে, কালকে কি কি মুভি চলবে, এই সবগুলো দেওয়া আছে পুরো মাসের। আমি এখন যাব কাউন্টারে এবং কাউন্টারে কি ওইখানে এই ভাউচারগুলো ইউজ করা ট্রাই করব। সো এই যে আমি টিকিট কিনে ফেলছি 10 মাসের জন্য, 10টা টিকিট মুভি দেখতে পারবো আমি, 105 ইউরো টোটাল পেমেন্ট হয়েছে। তো যেহেতু আমার কাছে 10 ইউরো করে একটা ভাউচার ছিল, 8টা আমি দিছি, 8টার জন্য আমার 80 ইউরো এবং 25 ইউরো আমাকে মানে ক্যাশ দেওয়া লাগছে, দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে মুভিগুলোর টিকিটগুলো আছে ভিতরে। সো প্রত্যেকটা কাগজে একটা করে কিউআর কোড আছে, ওই কিউআর কোডগুলো আমি যদি ইউজ করি তাহলে এক একটা কিউআর কোড দিয়ে আমি এক একটা করে মুভি দেখতে পারবো। তো আমি যদি দেখাই তাহলে হচ্ছে এইখানে এরকমের কিউআর কোড, তো পুরো কিউআর কোডটা আমি দেখাবো না। ভিডিওটি লাস্ট পার্টে যাওয়ার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আজ যেহেতু 31st নাইট,
রাত পোহালেই নতুন বছর 2024। আপনাদের সবার জন্য রইল নতুন বছরের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনি যদি ফিনল্যান্ড থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি যদি আমার সাথে মিট করে একসাথে মুভি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে হবে, শেয়ার করে মেনশন দিতে হবে সোহান সেন ব্লগস এর ফেসবুক পেজকে, এবং সেখানে লিখে দিতে হবে আপনি ফিনল্যান্ডের কোন সিটিতে অবস্থান করতেছেন বা কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন। এরপর ড্রয়ের মাধ্যমে 3 জন লাকি উইনার সুযোগ পাবেন আমার সাথে ফিল্ম দেখার এবং অসংখ্য আড্ডা দেওয়ার। সো দেরি না করে এখন এই ভিডিওটি শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনি কোন সিটি থেকে আমাকে দেখছেন। ফাইনালি আমি আমার ভাউচারগুলোকে কাজে লাগাতে পারলাম, তাও আবার লাস্ট ডেটে এসে। এজন্য অলওয়েজ চেষ্টা করবেন জীবনের যত প্রকার প্রবলেমগুলো আছে, যত প্রকার সুযোগগুলো আছে, সেগুলো সময় থাকতে কাজে লাগানোর। একবার যদি সময় চলে যায় তাহলে কিন্তু সেই সময় ফিরে পাবেন না, এবং সেই সময়ের যে ব্যর্থতাটা এটা আপনাকে সবসময় ফোনই মনে পড়বে, তখনই কষ্ট দেবে। সাপোজ আজকে যদি আমি এই 8টা ভাউচার ইউজ করতে না পারতাম, তাহলে নেক্সট ইয়ারের আমি যত ভাউচারগুলো পেতাম আমার মনে হইতো যে কতগুলা ভাউচার পাইছিলাম, এতগুলা টাকা নষ্ট হয়ে গেল। যদিও টাকাটা এতটা বড় অ্যামাউন্ট না, 8টা ভাউচার মানে 80 ইউরো, তারপরেও তখন খারাপ লাগতো যে এত কষ্ট করছি এই জিনিসটার জন্য। সারাটা সপ্তাহ ইমপ্রেস করার ট্রাই করছি ম্যানেজাররে, তারপরে যায় এই ভাউচারটা পাওয়া যায়, আর তারপরে সেই ভাউচারগুলো আমাকে ফেলে দিতে হয়েছে। সো ভিডিওটা এই পর্যন্তই। বাইরের যে শ্যুটটা নিচ্ছে আমি জানি না কেমন হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর ক্যামেরার কোয়ালিটি কীরকম আসছে অন্ধকার আমি তাও জানি না। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আমি জাস্ট সবসময় চেষ্টা করি আপনাদেরকে ছোট ছোট করে ইনফরমেশন দিয়ে জীবনের কিছুটা পরিবর্তন করা। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম। Never been so present, so caught in the moment. One look, you got me frozen. I'll follow where you're going.